আচ্ছা, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার কি? এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার হচ্ছে, আমরা জানি এই রিস্ক রিটার্ন রিটার্ন স্পেসে যেই পোর্ট রিস্কি অ্যাসেটের রিস্কি অ্যাসেট দুইটা নিয়ে যে পোর্টফোলিওগুলো গঠন করা হবে, এবং সেই পোর্টফোলিওগুলোর মধ্যে যেই পোর্টফোলিওগুলো হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন দেবে মিনিমাম রিস্কে, ওই পোর্টফোলিওর কম্বিনেশন যেগুলো সেগুলো নিয়ে যেই কার্ভটা গঠন করা হয় ওটাকে বলা হয় যেই কার্ভটা হয় আর কি। কম্বিনেশনগুলো এই প্রত্যেকটা ডট হচ্ছে একটা কম্বিনেশন, এই ডটগুলো একত্র করলে আমরা হচ্ছে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার লাইন পাই। এখন আমাদের এখানে ক্যাপিটাল মার্কেট লাইনটা কীভাবে আসে সেটা হচ্ছে একটু দেখা দরকার। তো এখানে তো আমরা দুইটা রিস্কি অ্যাসেটের সমন্বয়ে আর কি পোর্টফোলিওগুলো ই করতেছিলাম, এখন আমরা দুইটা রিস্কি অ্যাসেট না নিয়ে একটা রিস্কি আর একটা রিস্ক ফ্রি অ্যাসেট নিব। তো সাপোজ আমরা এখানে হচ্ছে গিয়ে একটা আর রিস্ক ফ্রি রেট আমরা কী জানি যে জিরো জিরো রিস্ক থাকে, আর জিরো রিস্ক থাকে রিস্ক ফ্রি অ্যাসেটগুলোতে, আর হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেটগুলোতে রিটার্ন থাকে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে মনে করতেছি যে জিরো রিস্কে আমাদের রিস্ক ফ্রি রিটার্নটা হচ্ছে এখানে আর এফ আর রিস্কি অ্যাসেট হচ্ছে এটা, সরি রিস্ক ফ্রি অ্যাসেট হচ্ছে এটা, আর এগুলো সব রিস্কি অ্যাসেটের কম্বিনেশন। এখন আমাদেরকে হচ্ছে দুইটা রিস্ক ফ্রি আর একটা রিস্কি অ্যাসেট নিয়ে আমাদের এই পোর্টফোলিও গঠন করতে হবে। আরেকটা কথা যে আমাদের এইখানে এই যে উপরের দিকে এই পয়েন্ট থেকে উপরের দিকে যে ইগুলো আছে এগুলো সব হচ্ছে রেলিভেন্ট পোর্শন, কারণ হচ্ছে কি আমাদের এই পয়েন্টগুলো নিচের পয়েন্টগুলো থেকে হচ্ছে কি ভালো, মানে বেটার পয়েন্ট, এই উপরের পয়েন্টগুলো নিচের পয়েন্টগুলো থেকে ভালো। আচ্ছা, এমন মোদ্দা কথায় আসি, তো আমি ধরলাম হচ্ছে কি রিস্ক ফ্রি অ্যাসেটে হচ্ছে 100% ইনভেস্ট করলাম, তাহলে হচ্ছে আমার কম্বিনেশনটা এখানে হবে একটা কম্বিনেশন। আবার আমি ধরলাম যে রিস্কি অ্যাসেটে আমি 100% রিস্কি অ্যাসেটের 100% ইনভেস্ট করলাম, তাহলে কম্বিনেশনটা এখানে হবে। এখন এই এই 100% ইনভেস্ট এখানে রিস্কি অ্যাসেটে আর 100% রিস্ক ফ্রি অ্যাসেটে, মাঝখানে আমি দুইটা অ্যাসেটের বিভিন্ন ওয়েট দিয়ে একটা পোর্টফোলিও গঠন করতে পারি। রিস্কি অ্যাসেটে সাপোজ এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে 90%, আর রিস্কি অ্যাসেটে দিলাম হচ্ছে কি আমরা দিলাম লেটস সে হচ্ছে কত 10%-এর মতো। তো এইরকম করে আমরা হচ্ছে গিয়ে একটা কম্বিনেশন গঠন করতে পারি। তো এইরকম বিভিন্ন বিভিন্ন ওয়েটের কম্বিনেশনে গঠন করলাম এইগুলো, এই যে কম্বিনেশনগুলো হলো, তো এই কম্বিনেশনগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো একটা স্ট্রেট লাইন পাবো, এবং সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। এবং এই যে ক্যাপিটাল অ্যালোকেশন লাইন পেলাম, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এইদিকেও হতে পারে, আবার সেম ওয়েতে এখানেও একটা রিস্কি অ্যাসেট আমি 100% ইনভেস্ট করতে পারি, এখানে একটা ই করতে পারি, মাঝখানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন কম্বিনেশনে আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে এইখানেও আমাদের একটা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন আসবে। তো এইরকম বিভিন্ন ক্যাপিটাল অ্যালোকেশন লাইন হতে 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 এক সময় একটা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এরকম হবে যেটা হচ্ছে কি ট্যানজেন্টে আসবে। সাপোজ এইটা হচ্ছে আমাদের ট্যানজেন্টে ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা, আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যালোকেশন লাইন। এই লাইন হচ্ছে এম পয়েন্টে হচ্ছে ট্যানজেন্ট, এম পয়েন্ট ট্যানজেন্ট। এখন এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইন এম পয়েন্ট ট্যানজেন্ট, এই এম পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে পোর্টফোলিও অফ অল দ্য রিস্কি অ্যাসেটস ইন দ্য মার্কেট। তো এটা এম ইনকর্পোরেটস অল দ্য রিস্কি অ্যাসেটস ইন দ্য মার্কেট, এই এই অ্যাজাম্পশন থেকে এম পয়েন্টে যে হচ্ছে কি ই করলো ট্যানজেন্সি হইলো এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের, এখন সেই কারণে আমরা ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটাকে ক্যাপিটাল মার্কেট লাইন বলতে পারি। তো সিএএল এখানে হয়ে যাচ্ছে সিএমএল, সো বেসিক্যালি হচ্ছে এটাই ছিল।